हेलो व्यूअर्स, आज के बनाब सीमिर बिठी दिए शिंग माछ। ताल प्रथमे कड़ाई तेल दिए निचि। तेलटा जखन गरम होते थाकबे तखन तार मध्ये प्याजटा दिए दिब। तेलटा गरम होच्छे, प्याजटा दिए एकटु बादामी रंग होले तार मध्ये आदा रसुनटा दिए दिब। तारपर दिब मरीच। झालटा आपनारा जे जे रकम इच्छा दिते पारें, तबे खूब बेशि ना देवाटाई बेटार, जेहेतु एटाते काँचा मरीच एड करब। आमि एक चामच दिएछि, आर हाफ चामचेर कमो एकटु हबे हलुदटा आर धनिया गुड़ा। धनिया गुड़ोटा आमि हाफ चामचई यूज करेछि। तारपर एकटु पानी दिए निच्छि। तारपर मसलाटाके एकटु कषिये एकटु लवण दिए दिब। लवण आमि एक चामचई दिए दिएछि। मसलाटाके भालो मतो कषाते हबे। जखन तेलटा उठे आसबे तखन एकटु पानि एड करते हबे। এই যে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর পানি অ্যাড করে দিচ্ছি। তারপর মশলাটাকে কষিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি। আর রান্নার মজাই হচ্ছে কষানোর মধ্যে। যত বেশি কষানো হবে তত বেশি খাবারটা মজা লাগবে, রান্নাটা অনেক বেশি মজা হবে। আমি এক চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি একটু নেড়ে। চুলাটাকে একটু বাড়িয়ে দিলাম। যখন উপর থেকে তেলটা উঠে আসবে তখন আমি এর মধ্যে সিমির বিচিগুলো ঢেলে দিব। এই যে আমি সিমির বিচিগুলো ঢেলে দিচ্ছি। এখানে হাফ কেজির বেশি হবে সিমির বিচি। আর সিমির বিচি কীভাবে সংরক্ষণ করতে হয় সেটার ভিডিও আমি দিয়ে দিব। আপনারা ইচ্ছা করলে অনেক দিন সিমির বিচিটাকে ফ্রিজে রেখে খেতে পারেন, অবশ্যই ডিপ ফ্রিজে। আর নর্মাল অবশ্যই একদিন থাকবে, এর বেশি থাকবে না, এর নালে কষকষটা বের হয়ে যায়, সেটা আর খেতে ভালো লাগে না। ট্রাই করবেন যেদিন সিমির বিচিটা আনা হয় সেদিন রান্না করতে, বা তার পরের দিন। বেশি লেট করলে সিমির বিচির টেস্টটা চলে যায়। আমি সিমির বিচিগুলো দিয়ে বেশি করে কষিয়ে নিচ্ছি। আর কেউ ইচ্ছে করলে সিমির বিচির ভিতরে একটু আলুও দিতে পারেন। আমি লাল যে আলুগুলো সেটা দুটো দিয়েছি ছোট ছোট। এটা স্কিপও করতে পারেন, এটা যার যার ইচ্ছা। আমি ভালো মতো নাড়িয়ে নিচ্ছি যাতে মশলাগুলো সবগুলো সিমির বিচির মধ্যে যায়, আলুটার মধ্যে যায়। তারপরে কতক্ষণ জাল দিব। ভালো মতো জাল হয়ে গেলে তারপর আমি পানি অ্যাড করে দিব। এই যে মোটামুটি হয়ে গিয়েছে, দেখা যাচ্ছে লেগে গিয়েছে নিচের দিকে। এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা এক গ্লাস, তার থেকে একটু বেশি দেওয়াটাই বেটার হয়। এর চেয়ে বেশি দিলে আবার বেশি ঝোল হয়ে যাবে। নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি। চুলার তাপটাকে একটু বাড়িয়ে দিলাম। তারপরে ঢেকে দিব।
যে বলক আসা শুরু হয়ে গিয়েছে। আর হ্যাঁ, কখনই যদি টমেটো দিতে চান, কখনই সিমের বিচি সিদ্ধ না হওয়ার আগ পর্যন্ত টমেটো দিবেন না, তাহলে সেটা সিদ্ধ হবে না। অবশ্যই ভালো মতো সিদ্ধ করে তারপর আপনার টমেটোটা অ্যাড করবেন। এখানে আমি 4-5টা ছোটো ছোটো টমেটো দিয়েছি, তো যার যেমন খুশি তেমন দিতে পারেন। আমার একটু টমেটো বেশি ভালো লাগে, তাই আমি টমেটো বেশি দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট ওয়েট করব, তারপর ঢাকনাটা খুলে দেখব যে কেমন হয়েছে। এই যে মোটামুটি আমার টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে, একটু পরেই আমি এটার মধ্যে মাছগুলো ঢেলে দিব। আর আমি সবসময় শিং মাছটাকে ভেজেই রান্না করি, এখন যার খুশি যেভাবে ইউজ করতে পারেন। একটু পানি অ্যাড করে দিলাম, তারপর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম ভালো মতো। এখন নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, বা না দিলেও কোনো সমস্যা নেই। শীতের এই সবজিটা সবাই খেতে পছন্দ করে কম বেশি। এটা আপনারা বোয়াল মাছ, পাবদা মাছ, শিং মাছ, শোল মাছ দিয়ে খেলে খুবই টেস্ট হয়। এই যে মোটামুটি বলক এসে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে দিব। ট্রাই করবেন ধনিয়া পাতাটা ইউজ করার জন্য, আমার বেশি ছিল না তাই আমি কম ইউজ করেছি, কারণ শীতের সবজিতে ধনিয়া পাতাটা না হলে আসলে যে কেমন একটা অপূর্ণতা থেকে যায়, মনে হয় যে কি জানি দেইনি, কি জানি এটা মানে নাই, খালি খালি লাগে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে আমার রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি বেশি আমাকে লাইক আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।